हेलो फ्रेंड्स, रोजारियो रसोई घर থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসব, সেটি হলো ঝিঙে পোস্ত। এই ঝিঙে পোস্ত বানানোর জন্য কি কি লাগবে একবার আমি আপনাদের বলে দিই। আসুন, ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে লাগবে ঝিঙে নিয়েছি, এইভাবে কুচো করে কেটে নিয়েছি, এইভাবে টুকরো করে করে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পোস্ত বাটা আছে, ফোড়নের জন্য তেজপাতা, সাদা জিরে, চেরা কাঁচা লঙ্কা দুটো, আদা রসুন পেস্ট সামান্য, চিনি, নুন, হলুদ আর সর্ষের তেলে আমি করব। এই দিয়ে আজকে আমি ঝিঙে পোস্ত বানিয়ে ফেলব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। পেঁয়াজ বেশি লাল করা যাবে না। এখানে আমি এখন এই আদা রসুন সামান্য পেস্টটুকু এখানে দিয়ে দেব। আদা রসুনটা এইভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এবার আমি ঝিঙেটা ঢেলে দেব। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঝিঙেটা আমি এখন এটাকে আবার একটু ঢেকে দেব। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে, এবার আমি এটা আর ঢেকে দেব না। এখন আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু কম খায়, সেই কারণে আমি একদমই লঙ্কা কম দিলাম এখানে। ঝালটা আপনাদের পছন্দের মতন দেবেন। ঝিঙের জলটা অনেকটাই উঠেছিল, কিন্তু এটা জাল দিয়ে অনেকটাই কমে গেছে। এখন আর একটু হবে, ভাজা ভাজা করব আর একটু। ঝিঙে একেবারেই জলটা শুকিয়ে গেছে, তেলের উপর এসেছে অনেকটাই। এবার আমি পোস্তর বাটা দিয়ে দেবো এখানে। আর সামান্য সময় ধরে এটা একটু করব, তারপরে একটু চিনি দিয়ে পোস্ত দেওয়ার পরে এইভাবে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এবার আমি এখানে সামান্য চিনি দেব, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে।
চিনি দেওয়ার পরেও আমি এইভাবে একটু নেড়ে নিলাম। এটা আমার হয়ে গেছে রান্না করা, গ্যাস অফ করে দেব। তাহলে বন্ধুরা, ঝিঙে পোস্ত আমার রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার আগামীতে আমি আরেকটি অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।